আনা ইসমা সজিব আলম, আনা সকল বাহারাইন, হাইনি সকল সাইয়ারা ড্রাইভিং, আনা হাজি মুশকিলা ব্যাক পেইন, হাজি মুশকিলা খামসা সানা, খামসা সানা বাদ আনা ইজি হাইনি ডিপিআরসি, ডিপিআরসি হসপিটাল, হাজি সাইফু শফিউল্লাহ ফদান, হাজি স্যার ওয়াজিদ জেন, হিন সুফ, আনা সাবায়ুম। আমার নাম সজিব আলম, আমি বাংলাদেশ কুমিল্লা জেলায় নাঙ্গলকোট থানায় থাকি। আমি একজন প্রবাসী, আমি বাহারাইতে থাকি, আমার বয়স 32। আমার সমস্যা হচ্ছে ব্যাক পেইন, আমার এই মাঝ বরাবর ব্যথা করে অনেক। তো আমি অনেক ডাক্তার দেখাইছি, বাহারাইনেও ডাক্তার দেখাইছি, এখানেও ডাক্তার দেখাইছি, দেখানোর পরে অনেক কিছু আসে না। মেডিসিন নিলেই আমার ভালো থাকে, মেডিসিন শেষ, এরপরে আর ব্যথা আসে আবার। তো এই কারণে আমি সাইফুল স্যারের কাছে আসছি এখানে ডিপিআরসি হসপিটালে। সো এখন মোটামুটি কিছুটা ফিল হচ্ছে ভালোই, এখন স্যারের সাথে সাক্ষাৎ করে আমি রিলিজে চলে যাব। আমি লং টাইম কাজ করতে পারি না, লং টাইম যে কোনো কাজই, এবং কি ভারী জিনিস উঠাইতে পারি না, যেমন বাবুকে নিয়ে হাঁটা এটাও করতে পারি না, ভারী কাজ কোনো কিছুই তুলতে পারি না। তো ওখানে আমি যে জব করি সেই জবে 4-5 ঘন্টা মোটামুটি করা যায়, এরপরে দিয়ে আমার পুরো ব্যাক পেইন অনেক বেশি আসে, আমি তারপরে রেস্টে চলে যাই, 1 ঘন্টা রেস্ট করতে হয়, রেস্ট করলে মোটামুটি আবার ফিরে আসে ভালোই। এটা একদম মেরুদণ্ড সোজা বরাবর, লাস্টে লাস্টে মাঝ বরাবর করে, আর পায়েও যায় না, উপরেও আসে না, মাঝে মাঝে ডাইনে বামে যায়। ধরুন এটা একদম চিবাই মনে হোক, পুরো শরীর চিবাই আমার নিচে আছে, যে ক্যালসিয়ামটা আছে ওই ক্যালসিয়ামটা চিবাই আমার পুরো শরীরটাকে দুর্বল করে দেয় আর ধরে রাখে এই কোমরগুলো। আমার কাছে তখন তো আর ভালো লাগতো না, তখন আমি হয়তো রেস্টের প্রয়োজন, বসে থাকতে হয়তো, যদি আমি কাজ করি তাও বসে যাই অথবা ব্যাডে চলে যাই, তখন আমার কাছে মোটামুটি আবার ভালো আসে বা ভালো আসে। আমি বাহারাইনেও ডাক্তার দেখাইছি, এখানে ভালো ডাক্তার দেখাইছি, এরপরে বাংলাদেশে কুমিল্লাতেও ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরও আমার কাছে মানে ইম্প্রুভ পাইতেছি না, তখন আমার কাছে ভালো লাগতো না, মনে হইতো যে এটা আর ভালো হইব না বা এরকম। এখন আগের থেকেও বেটার ফিল করতেছি, আমি মাত্র 6-7 দিন হয়েছে এখানে, তো সামনেই ঈদ, এখানে আমি চলে যাচ্ছি, এখন ঈদের পরেও বাকি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ, দেখা যাক বাকিটা আল্লাহর হাতে। নার্স সিস্টার অথবা যারা আমাকে থেরাপি দিয়েছে মোটামুটি ওদের বিহেভ ভালো, এটা অনেস্টলি বলতে হয় ওদের বিহেভ অনেক ভালো, সবাই মোটামুটি আমার সাথে ভালো ব্যবহার করছে। শফিউল্লাহ ফদান স্যারের কাছে বলতে গেলে আমি বাহারাইন যেরকম একজন বড় ডাক্তার দেখাইছি, ওনার কাছে গেলেও আমার এটা ভালো হয়ে যায়, মেডিসিন ছাড়া 2-3 মাস ভালো থাকে। স্যারের কাছে আসছি আরও মোটামুটি এখন সুস্থ মনে হচ্ছে, স্যারের ব্যবহার এবং কি দেখা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আমার মতো যারা রুগী আছে তাদেরকে বলা একটাই, যে যেখানে সেখানে টাকা না ফেলে বা ট্রিটমেন্ট না করে স্যারের কাছে আসেন, দেখেন 7-15 দিন আপনি ট্রিটমেন্ট দেন, ভালো না হলেও এটা আল্লাহ আল্লাহর ইচ্ছা, আর ভালো হয়ে গেল এটা আল্লাহর ইচ্ছা। সাইফুল স্যার শুধুমাত্র উচিলে ভালো করবে তো আল্লাহ, তো স্যারের কাছে আসেন, আসি দেখেন স্যারের আন্তরিক অনেক আন্তরিকতা ভাবে দেখবে আপনাদেরকে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি বা সুস্থ থাকতে পারি, আপনারাও এই রোগ নিয়ে অনেক লং টাইম ব্যথা বেদনা নিয়ে থাকবেন না, চলে আসবেন স্যারের কাছে, তাহলে অনেক ইম্প্রুভ পাবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।